এই যে দেখেন পোকাগুলা দেখেন, আসলে যে বাইরে আমি এই পোকাগুলা দিই উনি সম্পূর্ণ স্টিক চাইছে, যার কারণে আমি সম্পূর্ণ স্টিক দিচ্ছি, যেটা হচ্ছে এখন উনি নেওয়ার সাথে সাথে হচ্ছে ওনার এখানে মাছি হয়ে যাবে, ওনার জন্য এটা একটা গুড নিউজও বলা যায়। তো এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা কিন্তু মাছি হইতেছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি জাহিদ, মিস্টার জাহিদ ভিডির পক্ষ থেকে ওয়েলকাম জানাচ্ছি নতুন আরো একটি ভিডিওতে। দর্শক বন্ধুগণ, আমাদের আজকে হচ্ছে ময়মনসিং ভালুকা, ভালুকাতে হচ্ছে আমাদের 3 কেজি স্টিক যাচ্ছে, যেগুলো আপনারা দেখতে পাচ্ছেন সম্পূর্ণভাবে স্টিক। এই যে কিছু কিছু সময় দেখা যায় যে মাছিও বের হয়, দেখছেন, যেগুলোর কোনো নাড়াছাড়া নাই সম্পূর্ণভাবে। এই যেগুলো হচ্ছে সম্পূর্ণভাবে স্টিক, এগুলো নিয়ে শুধু লাভ কেজি দেওয়ার সাথে সাথে মাছি হয়ে যাবে। তো একজন ভাই 3 কেজি অর্ডার করেছেন, তো ইনশাল্লাহ তাআলা আমাদের কাছে যারাই অর্ডার করে আমরা অনিশ্চয়তার সাথে দেওয়ার চেষ্টা করি। ইনশাল্লাহ তাআলা আমি এই যেহেতু টিনে করে দেই, আর টিনের একটা বিশেষত্ব আছে হচ্ছে টিনে করে যদি তাহলে টিনে করে দেওয়া যায় তাহলে হচ্ছে 72 ঘন্টার মধ্যে যদি আপনার ওই লোকের কাছে পৌঁছায় তাহলে কোনো সমস্যা হবে না। তো স্টিকের ক্ষেত্রে কিন্তু সেটা সমস্যা হবে না, কারণ এটা তো হচ্ছে স্টিক, এখানে নাড়াছাড়া নেই, এটা সমস্যা নেই, এখান থেকে হয়তো কিছু মাছি বের হবে। কিন্তু পিউপার ক্ষেত্রে আপনার 72 ঘন্টা পর্যন্ত সমস্যা হবে না যদি আপনি টিনের বক্সে করে পাঠান বা টিনের এই যে টিনে করে পাঠান সোজা কথা যেটা। তো সেই ক্ষেত্রে আমরা এই টিনগুলো ব্যবহার করি, যাতে একটু জোরে যদি আপনার টিনের মধ্যে কোন রকম তেল বা হচ্ছে আঠা জাতীয় কিছু থাকে সেগুলাকে হচ্ছে একটু এইভাবে ওই যে আপনার কাঠের গুঁড়া বা হচ্ছে ওই যে পোকার সাথে কিছু গুঁড়া থাকে বা লিটার গুঁড়া দিয়ে আপনি এটাকে পরিষ্কার পরিপক্ক করে নেবেন। এরা দেখতে পাচ্ছেন আমার এখানে আরো অসংখ্য স্টিক আছে, এই যে প্রত্যেকটা গামলাতে স্টিক। যারা নতুন করে আসতে চান স্টিক নিয়ে তারা চাইলে যোগাযোগ করতে পারেন। এই যে নতুন মাছি হচ্ছে, মানে নেওয়ার সাথে সাথে মাছি হবে। এই যে সম্পূর্ণভাবে স্টিক, যারা যেটা আপনারা দেখতে পাচ্ছেন, তো এগুলো হচ্ছে একদম লাস্ট ডাব যেটাকে বলা হয় আর কি, এরপরে আর কোনো ডাব থাকে না ব্ল্যাক সোলজার সেক্টর। আমার আরো অসংখ্য গামলা আছে, আমি আপনাদেরকে দেখাচ্ছি যেগুলাতে হচ্ছে সম্পূর্ণ স্টিক। এই যে এখানে প্রত্যেকটা গামলাতে এগুলো আসলে বের হয়ে যাইতে চায়, ওই যেহেতু বৃষ্টির দিন আসছে কিছু পিউপাও আছে এগুলো বের হয়ে যাইতে চায়। এই যে আপনাদেরকে আমি দেখাইলে বুঝবেন, এই যে মশারির ভিতরে সম্পূর্ণ, দেখছেন ওরা বের হইতে চাইলেও পারতেছে না, এই দেখছেন। যাই হোক, তো আমি এখন হচ্ছে এগুলা কালেকশন করব, কালেকশন করে আমি এগুলা প্যাকিং করে পাঠিয়ে দেব। তো যারা আসলে এই মুহূর্তে স্টিক পোকা কিনতে যাচ্ছেন, যেটা সম্পূর্ণভাবে স্টিক, কোনো ধরনের পিউপা লার্ভা বা পি পিউপা এই ধরনের না নেওয়ার সাথে সাথে মাছি হবে, তারা চাইলে অর্ডার করতে পারেন। মোটামুটি রিজনেবল প্রাইসে আমরা এখন সেল দিচ্ছি। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরা তো অনিষ্টতার সাথে সবসময় বিজনেসটা করে যেতে পারি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।